একবার আপনার স্বপ্ন যত বড়ই হোক না কেন, সেটা পূরণ হতে বাধ্য। আপনি কোথায় আছেন, কি করছেন, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনার স্বপ্ন কতটা বড় এবং আপনি তার জন্য কতটা প্রচেষ্টা করছেন। যদি আপনি জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে চান, জীবনে আর্থিক উন্নতি করতে চান, কিন্তু বিভিন্ন বাধার কারণে আপনার জীবনে ইম্প্রুভমেন্ট হচ্ছে না, তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে যে টেকনিক আমি শেখাবো, এই টেকনিকটা অ্যাপ্লাই করলে 100% গ্যারেন্টেড আপনার জীবনে আপনি চেঞ্জ পাবেন। এর জন্য করতে হবে কি, ভিডিওটা আপনাকে কিন্তু এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে, আর যে পদ্ধতি আমি আপনাদের বলবো সেই পদ্ধতি কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, আমরা হয় কি জীবনে প্রত্যেকেই ইম্প্রুভমেন্ট করতে চাই, প্রত্যেকেই পরিশ্রম তো করি, কিন্তু অনেক সময় দেখা গেল আপনি যথেষ্ট পড়াশোনা করেছেন, যথেষ্ট মেধাবী আপনি, কিন্তু কম্পিটিটিভ এক্সামে বা কোনো কোথাও কিছু করতে যাচ্ছেন, সেখানে দেখছেন আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন মানুষরা চান্স পেয়ে যাচ্ছে, আপনি চান্স পাচ্ছেন না। তো এখানে আপনাকে বুঝতে হবে কোথাও না কোথাও আপনার এনার্জিগত কোনো না কোনো ব্লকেজ আছে। তো এই ব্লকেজ কাটাতে গেলে আপনাকে সুপার পাওয়ারের সাহায্য নিতে হবে। ইয়াস, সুপার পাওয়ারের সাহায্য আপনি যখনই নেবেন, আপনার যোগ্যতা যদি অন্যদের থেকে কমও থাকে, সেই সুপার পাওয়ার আপনাকে কিন্তু অনেকটা আপনার যে মনোবাঞ্ছিত জিনিস আছে সেটা পাইয়ে দিতে সাহায্য করবে। তো বন্ধুরা, আমরা যখন কোনো বিপদে পড়ি, যখন কোনো প্রবলেমে পড়ি, তখন আমরা আন্তরিকভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর আপনারা দেখেওছেন যে প্রার্থনা কতটা শক্তিশালী হয়। যখন প্রচণ্ড আন্তরিকতার সাথে আপনি প্রার্থনা করেন, দেখবেন কোনো না কোনোভাবে আপনার প্রবলেমটা হঠাৎ করে ম্যাজিক্যালভাবে সলভ হয়ে গেল। তো এগুলোর পেছনে কি থাকে? এগুলোর পেছনে এক অদৃশ্য ঈশ্বরীয় শক্তি কাজ করে, যেটা আপনি দেখতে পান না, যেটা আপনি অনুভব করতে পারেন না, কিন্তু কাজ তো করে। যেমন করে আপনি আমার এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা আমি বানিয়ে দিয়েছি, এই ভিডিও অনলাইনে আছে, আর আপনি যেখানে দেখছেন একটা ইন্টারনেট ওয়েভের মাধ্যমে, এই তরঙ্গের মাধ্যমে এই ভিডিওটা আপনার কাছে যাচ্ছে, যেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না কোন তরঙ্গের মাধ্যমে এসেছে, কিন্তু আমাকে আপনি দেখতে পাচ্ছেন, আমার ভিডিও সমস্ত কিছু করতে পাচ্ছেন। তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই বাতাসে অনেক কিছু অদৃশ্য ঊর্জা বা শক্তি আছে, যেগুলো আপনার জীবনে পজিটিভ এবং নেগেটিভ এফেক্ট ফেলে। পজিটিভ ঊর্জা আপনার জীবনে সুখ সমৃদ্ধি মান সম্মান ধন সম্পত্তি সমস্ত কিছু অ্যাট্রাক্ট করতে পারে, আবার নেগেটিভ ঊর্জা আপনার জীবনে সমস্ত কিছু হরণ করে নিতে পারে। আপনার সুখের পরিবার ভেঙে যেতে পারে, আর্থিক কষ্ট তৈরি হতে পারে, আপনার জীবনে শনি সাড়ে সাথী লেগে আসতে পারে, আপনার জীবনে প্রবলেমের পর প্রবলেম লেগে থাকতে পারে। এগুলো সমস্ত কিছু এনার্জি সায়েন্সের খেল বন্ধুরা। যারা তীব্র সায়েন্টিফিক মাইন্ডেড হয়, যারা ডাক্তারি করেন, যারা প্রচণ্ড সায়েন্টিফিক মাইন্ডেড হয়, সামনাসামনি বললে হয়তো বলবে ওসব ঈশ্বর ফিশ্বর কিছু হয় না, কিন্তু যখন কোনো ক্রিটিক্যাল কোনো সিচুয়েশান ডিল করতে যায়, তারাও দেখবেন পূজা পাঠ করে। যখন রকেট উত্তোলন করা হয় মহাকাশে পাড়ি দেওয়ার জন্য, তখনও কিন্তু পূজা পাঠ করা হয়। তো দেখুন, আজকে সায়েন্সও কিন্তু কোথাও না কোথাও তাদের জানতে অজান্তে কোনো ক্রিটিক্যাল টাফ সিচুয়েশানে কোনো কাজ যখন করতে যাচ্ছে, তখনও কিন্তু তারা পূজা পাঠ, বা কোনো ডাক্তার যখন একটা ক্রিটিক্যাল অপারেশান করতে যাচ্ছে, সেও কিন্তু একটু হাত জড়ো করে সেই শুভ শক্তির কাছে প্রার্থনা করে। তো এইগুলো আমাদের মাইন্ডের সাথে সেট আপ হয়ে আছে। ঈশ্বরীয় শক্তি কিন্তু আমাদের আশেপাশে আছে, তার কাছে প্রার্থনা করলে সেগুলো কিন্তু আমাদের কাছে হেল্প করে। তো আসুন এবার আমরা মেন ফান্ডায় ফিরে আসি। তো যারা জীবনে উন্নতি করতে চাইছেন, অনেক কিছু করেছেন, অনেক তন্ত্র মন্ত্র জপ করেছেন, অনেক জায়গায় গিয়েছেন, অনেক জ্যোতিষীর কাছে গিয়ে লাখ লাখ টাকা খরচা করেছেন, রেসপন্স কিছু আসে না, ছোট্ট এই টেকনিক করুন, 100% রেজাল্ট আসবে। ইয়াস, 100% রেজাল্ট আসতে বাধ্য, কথাটা ভালো করে শুনে নিন। তো করবেন কি, মার্কেট থেকে আপনাকে এরকম একটা পিরামিড কিনে আনতে হবে। পিরামিডটা আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টে রেইকি পিরামিড দিয়ে টাইপ করলে পেয়ে যাবেন। আর যদি না পান তো আমাকে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, বা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের লিঙ্ক পাঠিয়ে দেবো। তো এই পিরামিডের বিশেষত্ব দেখুন, এই একটা পিরামিড, আপনারা জানেন যে পিরামিড হচ্ছে সমস্ত শক্তিকে কিন্তু একত্রিত করে সেই শক্তির ফ্লোটাকে বাড়িয়ে দেয়, এই একটা পিরামিড। তার নিচে দেখুন কটা পিরামিড, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 9টা, আর এই একটা 10টা পিরামিড, আর তার নিচে দেখুন কতগুলো পিরামিড। তার মানে বুঝতে পারছেন, প্রথমে পিরামিডটা আসবে
একগুণ শক্তি পিরামিড গ্র্যাব করবে, করে নগুণে পরিবর্তিত করবে। নগুণ শক্তিটাকে এখানে কিন্তু বহুগুণ কতগুলো শক্তিতে পরিবর্তিত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 81, 81 গুণ করে তুলবে ধরে নিন। 81 গুণ শক্তিতে পরিবর্তিত হয়ে যাবে যদি আপনি এই পিরামিডে আপনার কোনো স্বপ্ন পূরণ করতে চান। তো স্বপ্ন আপনি কিভাবে পূরণ করবেন, একটা সিম্পল কাগজ নেবেন, আমি আপনাদের দেখাবার জন্য বলছি। জাস্ট একটা ছোট্ট সাদা কাগজ পরিষ্কার করে কেটে নেবেন, সাদা পরিষ্কার কাগজ কেটে নেবেন, নিয়ে আপনি যে স্বপ্নটা সফল করতে চাইছেন, ধরে নিলাম আপনি চাইছেন যে আপনি চাকরিতে ইম্প্রুভমেন্ট করতে চাইছেন, বা মনের মতো জীবনসাথী পেতে চাইছেন, বা আপনি গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স যা কিছু পেতে চাইছেন, আপনাকে কাগজের মধ্যে লিখতে হবে যে ঈশ্বরের আশীর্বাদে আমি আমার মনের মতো চাকরি পেয়ে গেছি। ঈশ্বরের আশীর্বাদে আপনি জীবনসাথী যদি চান এইভাবে লিখবেন, ঈশ্বরের আশীর্বাদে আমি আপনার মনের মতো জীবনসাথী পেয়ে গিয়েছি। অনেকে আমাকে প্রশ্ন করেন যে স্যার আমার বিবাহ হচ্ছে না, মনের মতো জীবনসাথী পাচ্ছে না, তো তারা এই স্পেলটা বা এই যে টেকনিকটা অ্যাপ্লাই করবেন। যারা চাইছেন যে আপনার বাড়ির যে অশান্তি সেটা কেটে যাক, তো তারা কি লিখবেন, ঈশ্বরের আশীর্বাদে আমার বাড়িতে চির সুখ শান্তি বিরাজ করছে। এইভাবে লেখার পরে কাগজটাকে ভালো করে দেখুন, এইভাবে একটা ভাঁজ করবেন, এইভাবে একটা ভাঁজ, অর্থাৎ এই কাগজটাকে এইভাবে ভাঁজ করলেন, তারপরে এইভাবে ভাঁজ করলেন, চার ভাগে ভাঁজ করলেন, করার পরে কোথায় রাখবেন, এই যে 81টা পিরামিড আছে তার উপরে এইভাবে রাখবেন, রাখার পরে 9টা পিরামিড তার উপরে এইভাবে চাপা দেবেন, এইভাবে। ভালো করে দেখুন বন্ধুরা, আপনার যে কোনো স্বপ্ন 100% পূরণ হবে, আর তার উপরে আপনাকে এই একটা পিরামিড এইভাবে চাপা দিতে হবে। দেওয়ার পরে এবার যে টেকনিকটা বলছি করতে হবে আপনাকে, এইভাবে হাতের উপরে রাখবেন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার ঠাকুর ঘরে চলে যান, ঠাকুরের দিকে মুখ করে বসে হাতের উপরে এইভাবে রাখুন। রেখে আপনি 3টে গভীর শ্বাস নেবেন, নাক দিয়ে গভীর শ্বাস নেবেন, মুখ দিয়ে ছাড়বেন। ছাড়ার পরে মনে মনে কল্পনা করবেন যে আপনার কপাল থেকে একটা গোল্ডেন লাইট গিয়ে এই পিরামিডের একদম ওপরে পড়ছে, আর এখান থেকে ওই গোল্ডেন লাইটের শক্তিটা নগুণে পরিবর্তিত হয়ে যাচ্ছে, গিয়ে 81 গুণ হয়ে যাচ্ছে, গিয়ে ওই যে আপনার ইচ্ছা সেটাকে তীব্র গতিতে তীব্রতার সাথে বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিচ্ছে, এবং বিশ্ব ব্রহ্মাণ্ডও স্বীকার করে নিচ্ছে যে আপনার নির্দিষ্ট স্বপ্ন সফল হয়ে গেছে। এটা কতক্ষণ করবেন, এটা করবেন মাত্র 1 থেকে 2 মিনিট, প্রতিদিন সকালে এই কাজটা করবেন। করে এই পিরামিডটাকে কোথায় রাখবেন, ঠাকুর ঘরের এমন জায়গায় রাখবেন যেখানে কেউ যেন এটাকে টাচ না করে। তো এটা প্রতিদিন করুন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনি যেটা চাইছেন সেই স্বপ্ন সফল হয়ে গেছে। এবার স্বপ্ন সফল হয়ে গেলে কি করবেন, স্বপ্ন সফল হয়ে গেলে এই কাগজটাকে নিয়ে আপনি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন, বা বাইরে পুড়িয়েও দিতে পারেন, দিলেই কাজ হবে। এইভাবে আপনি আপনার যে কোনো স্বপ্নকে সফল করতে পারেন। এবার আপনি যদি বলেন যে স্যার এটাকে আমি আরও শক্তিশালীভাবে কীভাবে প্রয়োগ করব, আপনি যদি এটাকে চান যে আরও কুইকলি কাজ হোক, তাহলে আমি কিন্তু অনলাইনে একটা কোর্সের ডিজাইন করেছি, স্পিরিচুয়াল রেইকি অ্যাঞ্জেল থেরাপি মেডিটেশন ক্লাসের। এখানে আমি আপনাকে শেখাবো কীভাবে ঈশ্বরীয় শক্তিকে, ঈশ্বরীয় সিম্বলকে অ্যাড করে এর যে শক্তি এটাকে হাজার গুণ বাড়িয়ে তুলতে পারবেন, তুলে আপনার যে কোনো স্বপ্নকে সফল করতে পারবেন। কোনো তন্ত্র মন্ত্র জ্যোতিষ কারোর কাছে যাওয়ার প্রবলেম নেই, যে কোনো প্রবলেমকে বাড়িতে বসে নিজে সলভ করতে পারবেন এই পাওয়ার অ্যাপ্লাই করে। আর এই যে কোর্সটা হবে এটা প্রপার অনলাইনে ক্লাস হবে, অর্থাৎ আপনাকে প্রপার আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যুক্ত রাখবো, এখানে আমি কিন্তু আপনাকে পার্ট বাই পার্ট ট্রেনিং দেবো, আর যেখানে আপনারা কোয়েশ্চেন করছেন হয়তো অনেক সময় আপনাদের আনসার দিতে পারিনি, কিন্তু আপনি যখন আমার পার্সোনাল গ্রুপে যুক্ত থাকবেন আপনি কিন্তু প্রপার আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন, সেখানে আমি কিন্তু আপনার প্রত্যেকটা প্রবলেমে হেল্প করব। তো আপনার প্রবলেম যে লেভেলেরই হোক না কেন, যাই প্রবলেম হোক না কেন, যারা আমার সাথে ডাইরেক্ট জুড়ে থেকে আপনার জীবনে বিভিন্ন প্রবলেম সলভ করতে চাইছেন, তারা এখনই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা SMS করে স্পিরিচুয়াল রেইকি অ্যাঞ্জেল থেরাপি ও মেডিটেশন গ্রুপের মেম্বার হয়ে যান, আর জীবনের সমস্ত প্রবলেম সলভ করুন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকো শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার, নমস্কার।